हरिओ मित्राणी सर्वे नमस्कार और यहाँ हमारे पंचायत बाड़ी सम्पर्क नाम है तो ये कूपन दीचे एखे एत भीड़ तुम्हारा देखो एत भीड़ कीसर जो कोई सरकम किए डिमेर कूपन दीचे आगे तो पोल्ट्री दिए कूपन दी तो डिमेर कूपन तो एगे मैं कूपन देव तो लाइन दिए डिम दीते लगे नो झगड़ाझाटी लेगे जाए तार कोविडेर कारण कोविडेर कारण आशेपाशे जे चारदिके ग्रामे तो से चारटा ग्रामे ही पंचायतेर काछे एखन कूपन दिच्छे और एत लोक एत लोक आगे ओखाने कखनो डिमांडे जेतो ना तादेर कखनो देखाओ जेतो ना एमन किछु एखाने कूपन दिच्छे ताई अन्यान्य पाड़ार लोकेरा एसेछे एखाने कूपन नेवार जन्य आर ना तो एइसब लोकेर पातेई पावा जाय ना कोनो कोनो देखाओ जाय ना लकडाउन चलते जेहेतु मानुष माछ खावा खूब छेड़े दिए बलाई चले तो सेहेतु एखन डिमेर प्रति मानुष माने बेशी चाहिदा तो एखाने देखते ही पाच्छो एखाने चिक्कार चेचामेचि चलछे तो आमि चुपचाप एखन दाड़िएछि आमार मा आसछे तो मा नेबे कखन आमि बाइरे तो आमि तो तखन आसि नि তো আমরা এখন আসছি ফার্মে আমার সাথে আরো অনেকেই আছে তো ওখানে এসে একটু দাঁড়ালাম তো বললো ওখান থেকে আমাদের বললো যে হচ্ছে আমাদের তো চেনে তো আমাদের ডাক দিয়ে বললো যে হচ্ছে একটু পরে নিয়ে দেবে একটু লেট হবে মানে অফিসে কেউ আসেনি এখনো পর্যন্ত আর তাই আমরা এদিকে যাচ্ছি জাম খেতে আর ফার্মে আসতে না খুবই ভালো লাগে মানে একটু তো মন খারাপ থাকে তো ফার্মে আসতে পরে মনটা ভালো হয়ে যায় মনটা হালকা লাগে ভীষণ ভালো লাগে একদম খুব সুন্দর হাওয়া তারপর হচ্ছে খুব সুন্দর হাওয়া বয় তারপর হচ্ছে খুবই ভালো লাগে যেটা বলে বোঝানো যাবে না যদি কেউ যদি এসে থাকো তাহলে সেই জানি একমাত্র একটা অনুভূতিটা খুবই সুন্দর খুবই ভালো লাগে মন একদম হালকা হয়ে যায় মন ফ্রেশ হয়ে যায় আর আমাদের বাড়ির কাছে তো আমরা তো বেশি আড্ডা মারি এগুলো তো ছোটোবেলা থেকে এগুলো তো ঘুরতে মানে জানোই তো ঘুরে ফিরে বড় হয়েছি তাই আমাদের সবাই চেনে আর এটা কিছু আমাদের অফিস আগে অফিসটা রাস্তা হয়ে গেছিল ওটা যেহেতু প্রায় ভগ্ন ভেঙে জমি পুরোনো অফিস তো সেই অফিসটা এখন এদিকে নতুন করে করেছে আগে ওগুলো তো কোয়ার্টার ছিল কোয়ার্টারগুলো ভেঙে আমরা জাম তো খেতে এসেছি কিন্তু জাম পাকেনি গেছে জাম অনেক জাম ধরেছে কিন্তু জামগুলো কাঁচা আছে এখন জাম এখনো পাকতে শুরু করেনি সবাই মিলে গল্প করছে আড্ডা মারছে আর আবহাওয়াটা আজকে খুব একটা ভালো না মনে হয় বৃষ্টি আসবে ঝড় হবে যত কষ্ট হোক এখানে ফার্মের মধ্যে আসলে পরে সে সমস্ত কষ্ট না অনেকটা কম লাগে খুব ভালো লাগে এইদিকে টাইম পাস করতে খুব ভালো লাগে আর আমি আসি তো মোবাইল ছাড়াই আসি অনেক সময় এমনি ঘুরতে চলে আসি একা একা বা আমাদের বাড়ির ওখানকার কয়েকটা মেয়ের সাথে একটা অনেক বড় ফার্ম ভিতরে ওটার ভিতরে অনেক বড়
আর অনেক কিছু আছে, অত সব কিছু আজকে তোমাদের দেখাবো না। তবে আমি কোনো একদিন অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো। ঘুরতে যেদিন যাবো ওর ভিতরে, সেদিন সত্যি তোমাদের দেখাবো, তোমাদের খুবই ভালো লাগবে। ভীষণ ন্যাচারাল বিউটি উপভোগ করার মতো। জাস্ট একটু দেখো যে কত সুন্দর এদিকে বাড়ি আছে। সবাই গল্প করছে, আড্ডা মারছে, আমরা তো কতক্ষণ ধরে ঘুরে বেড়ালাম, এখানে ওখানে করে গল্প করলাম, ঘুরে বেড়ালাম, সবাই বসে আছে, একটা নাগাদ ডিম দিবে। আমরা কিছু ডিম নিয়ে শুধু বাড়ি ঢুকলাম, মানে একটু মানে খাওয়া দাওয়া করলেন, চান টান করে দেখি হঠাৎ করে বিক্রি করে আসতো। আমি একটু ধৈর্য হওয়া ভাব, একটু হাওয়া হচ্ছে, আর বৃষ্টিতে নিখুঁতভাবে পড়ছে, বুঝতেই পারছো তোমরা। কথা বলতে পারিনি তোমাদের সাথে, অনেকক্ষণ আড্ডা মারলাম, অনেকক্ষণ পরে ওখানে ডিম দিয়েছে, তারপর বাড়ি এসে তো আবার কাজ টাজ করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ওই অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাদের, ওগুলো কমপ্লিট করতে হবে, জমা দিতে হবে, মেল করতে হবে, মানে মেল করে জমা দিতে হবে। তো সেগুলো লেখাগুলো কমপ্লিট হয়নি, আর নোটও ছিল না পুরোপুরি, কারণ এই সেমিস্টারে আমি কোনো বই কিনিনি, শুধু টিউশনে অ্যাডমিশন হয়েছি। অ্যাডমিশন তো হয়েছি, বাট হচ্ছে টিউশনও পড়ায় না স্যার, প্রথম প্রথম কয়েকদিন পড়িয়েছি, সেই নোটগুলো তো আমি কথা বলেছি, বলেছি যে যেহেতু অনলাইন এক্সাম হবে তো নোটগুলো অল্প অল্প করে দিচ্ছে, মানে নোট দিচ্ছে অনলাইনে, হোয়াটসঅ্যাপে গ্রুপে দিচ্ছে, তো ওগুলোই করছি। আর তাই বই কিনিনি যেহেতু, কারণ টাকা পয়সার সমস্যা ছিল, যেন বই কেনা হয়নি। আর এসে ওই অ্যাসাইনমেন্ট চানটা করে খাওয়া দাওয়া করে এমনিতেই তো আস্তে আস্তে দুটো বেজে গেছে, আস্তে আস্তে বলতে বাড়ির কাছেই, তবু একটু আড্ডাটা মেরে গল্প করতে করতে দুটো বেজে গেছে, আর এসে চানটা করে দিলাম। তো আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, ভালো লেগে থাকলে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।